অবশেষে ভারতের হেড কোচ হবার প্রস্তাবে মুখ খুললেন গৌতম গম্ভীর দুবাইয়ের এক অনুষ্ঠানে বলেন বিরাট রোহিতদের কোচ হবার থেকে বড় সম্মানের আর কিছু নেই একশো চল্লিশ কোটি ভারতীয় প্রতিনিধি হওয়া ভীষণ গর্বের তাহলে কি কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব ছাড়ছেন গম্ভীর বিসিসিআই আগেই জানিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের বিকল্প খুঁজছে তারা হেড কোচ হওয়ার জন্য আবেদনের শেষ দিন ছিল সাতাশ মে কিন্তু কোচ হবার জন্য গম্ভীর আবেদনই করেননি কলকাতা নাইট রাইডার্সকে সদ্যই আইপিএল জেতানো গম্ভীরের চেয়ে যোগ্য খুঁজেও পাচ্ছে না ভারত শেষ পর্যন্ত দুই পক্ষ রাজি হলে কলকাতার দায়িত্ব ছাড়তে হবে এই সাবেক ওপেনারকে সেক্ষেত্রে শাহরুখের ব্ল্যাঙ্ক চেক কাজে আসছে না